সুপ্রিয় দর্শক, সৌম্য সরকার ক্যারিয়ার শুরুর দিকে কেউ বলতেন ক্রিস গেল, আবার তার জায়গায় দাঁড়িয়ে উড়িয়ে উড়িয়ে মারা শটগুলো দেখে কেউ কেউ বলতেন এই তো নতুন সাঙ্গাকারা। কিন্তু কয়েক বছর পরেই হারিয়ে গেলেন সৌম্য সরকার। কোথায় সেই সাঙ্গাকারা আর কোথায় গেল, সেই সৌম্যকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তবে আবারও ফিরছেন সৌম্য সরকার। জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে 50 হাঁকালেন সৌম্য সরকার, বিস্তারিত দেখবেন। তার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সুপ্রিয় দর্শক, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে 50 করলেন সৌম্য সরকার, যার ফলে টি টোয়েন্টিতে দ্রুততম সময়ে 1000 রানের মালিক হলেন সৌম্য। এদিন অবশ্য শুরুতে ব্যাট করতে নেমে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা হাঁকালেন সৌম্য সরকার। রানের শুরুটাও যখন ধীর স্থিতিতে ছিল, সৌম্য সরকার ছিলেন সচল। ডাবল সিঙ্গেল আর 400-এর ফুলঝুরি দেখল আজকে পুরো বিশ্ব। সৌম্য সরকার যেন আগুন জ্বলে উঠলেন আবারও। সম্প্রতি টেস্ট আর ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, সেটার জবাবই হয়তো দিচ্ছেন সৌম্য যে ফুরিয়ে যাননি সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। এদিন অবশ্য সৌম্য সরকার আর নাঈম শেখ ব্যাটিংয়ে ওপেন করতে নেবেই দারুণ শুরু এনে দেন বাংলাদেশ। ক্যারিয়ারের চতুর্থতম 50 করে রান আউটের কাটায় পড়েন সৌম্য সরকার। এদিন অবশ্য আরেক ওপেনার নাঈম শেখও 50 তুলে নিয়েছেন সৌম্যর সাথে পাল্লা দিয়ে। নাঈম শেখ 20 ওভার পর্যন্ত ব্যাট করে 65 রান করে ছিলেন অপরাজিত, ছেড়েছেন দলকে জয় করেই। সুপ্রিয় দর্শক, সৌম্য সরকার যে ফুরিয়ে যাননি সেটার আগমনী বার্তা দেখা গেছিল বঙ্গবন্ধু ডিপিএলেও। ডিপিএলে ব্যাক টু ব্যাক 50 করেছিলেন সৌম্য সরকার, তাই তো তাকে টেস্ট আর ওয়ানডে দল থেকে বাদ দেওয়া হলে টি টোয়েন্টি দলে রাখতে বাধ্য হয়েছিলেন টিম ম্যানেজমেন্ট, এবং সেটার যোগ্য জবাবও দিলেন সৌম্য সরকার। প্রথম ম্যাচেই করলেন 50। সুপ্রিয় দর্শক, আপনি কি ভাবছেন, সৌম্য সরকার কি আবারও রানের খাতায় ফিরলেন নাকি যাবেন আবারও ফুরিয়ে? জানাবেন কমেন্টে।